আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বিডিআই কিউ এসইও স্কোর নিয়ে কথাবার্তা বলবো। তো এসইও বর্তমানে একটি ট্রেন্ডিং একটি ফ্রিল্যান্সিং পেশা, বিশেষ করে ইউটিউব এসইও। এখন প্রচুর পরিমাণে ইউটিউব এসইওর কাজ পাওয়া যাচ্ছে, এবং যারা ফ্রিল্যান্সিং ট্রেইনার রয়েছেন বা মেন্টর রয়েছেন বা ফ্রিল্যান্সিং যেহেতু প্রতিষ্ঠান রয়েছে, সবাই কিন্তু এসইও ইউটিউব এসইওর উপর গুরুত্ব দিচ্ছেন, এবং অনেক নতুন নতুন ফ্রিল্যান্সাররাই কিন্তু আপনার ইউটিউব এসইওর কাজ পাচ্ছে। নিঃসন্দেহে বলা যায় প্রচুর পরিমাণ কাজ রয়েছে এবং অনেকেই কাজ পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা কাজ নিয়ে এসে শুধুমাত্র ক্লায়েন্টকে ভিডিআই কিউ যে স্কোর রয়েছে, এই ভিডিআই স্কোরটা বাড়িয়ে দিচ্ছে। এই যে এখানে ভিডিআই কিউ স্কোর রয়েছে, এই স্কোরটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এতে করে কিন্তু ক্লায়েন্টের সাথে প্রতারণা করা হচ্ছে। কিন্তু এই স্কোর বাড়িয়ে দেওয়ার নাম কিন্তু এসইও নয়। এই স্কোর যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে তার ভিডিওতে কোনো ভিউ আসবে না, তার ভিডিওতে কোনো এঙ্গেজমেন্ট হবে না, কেউ সার্চ করে তারা ভিডিওটা খুঁজেও পাবে না। তো অনেকেই মনে করেন, মানে বেশিরভাগ মানুষই মনে করেন, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সাররা, যে আমি এইখানে বিডিআই কিউ স্কোর বাড়িয়ে দিলাম এবং এতে করেই আমার এসইও হয়ে গিয়েছে, এবং ক্লায়েন্টকে আমি কি করলাম, যখন মেসেজ করলাম তখন তার এই যে ভিডিও স্কোর রয়েছে এই স্কোরটা দেখালাম যে তোমার কম আছে, পরবর্তীতে আমি যখন এসইও করলাম, এসইও করার পর এই বিডিআই কিউ স্কোরটা বাড়িয়ে দিলাম, ক্লায়েন্ট সন্তুষ্ট, মানে হ্যাপি, আমিও হ্যাপি, টাকা পয়সা পেয়ে গেলাম। এতে করে আপনি কিন্তু ক্লায়েন্ট নষ্ট করছেন, আপনি আপনার ক্লায়েন্ট নষ্ট করছেন, আপনি বাংলাদেশের ক্লায়েন্ট নষ্ট করছেন, ঠিক আছে। এবং মানুষের ইউটিউব এসইওর প্রতি যে আস্থা রয়েছে একসময় সেটা উঠে যাবে। সবাই দেখবে যে না, আসলেই স্কোর বাড়িয়ে ভিডিওতে কোনো ভিউ আসে না, এঙ্গেজমেন্ট আসে না, লাইক কমেন্ট কোনো কিছু আসে না, একসময় ক্লায়েন্টরা প্রতারিত হয়ে এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেবে, ঠিক আছে। তো এসইও করার সময় আমাদের তিনটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়, মানে তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে কি, আমাদের টাইটেল, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, একটা হচ্ছে কি টাইটেল। আমরা এই টাইটেলে কিছু কাঙ্ক্ষিত কিওয়ার্ড আমরা লিখে থাকি এই টাইটেলের মধ্যে। তারপরের যে জায়গা হচ্ছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে আমরা কিছু কিওয়ার্ড লিখে থাকি। এরপরের যে জায়গা সেটা হচ্ছে কি আমাদের এইখানে নিচে যদি যাই, এই যে টাইটেল, সরি, এই যে ট্যাগ অপশন, এই ট্যাগ অপশনের মধ্যেও আমরা কিন্তু কিছু কিওয়ার্ড লিখে থাকি। মূলত এই যে টাইটেল আর এই যে টাইটেল, তারপর ডেসক্রিপশন এবং ট্যাগ, এইখানে যদি কিওয়ার্ডগুলো ম্যাচ করে, মানে একই কিওয়ার্ড তিন জায়গায় বসানো হয়ে যায়, তাহলেই কিন্তু আমাদের এই যে আপনার ভিডিও স্কোর যেটা রয়েছে সেটা কিন্তু আপনার 100-এর মধ্যে 100 হয়ে যাবে, বা বা 50-এর মধ্যে 50 হয়ে যাবে। এখানে এসইও স্কোর দুইটা রয়েছে, একটা হচ্ছে কি আপনার অ্যাকশনেবল এসইও, একটা হচ্ছে পারফরমেন্স এসইও। এবার অ্যাকশনেবল যে এসইও, এটা কিন্তু 50-এর 50 কিন্তু আমাদের হাতে, আমরা ইচ্ছে করলে এই 50-এর মধ্যে 50-ই কিন্তু বাড়িয়ে দিতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে, এই বাড়িয়ে দেওয়ার নামই কিন্তু এসইও নয়। যেমন ধরুন, আমি দেখুন এখানে একটা ভিডিও আপলোড করেছি, আমি একটু নিচে যাই, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি এখান থেকে সবগুলো ট্যাগ আমার ডিলিট করে দিচ্ছি, সবগুলো ট্যাগ আমি ডিলিট করে দেই, একটা আমি দেখাচ্ছি আপনাকে। ওকে, আমার সব ট্যাগ আমি ডিলিট করে দিয়েছি। এখন দেখুন, আমি এই ভিডিও এসইও স্কোর কিভাবে বাড়াই, আপনারা জাস্ট একটু দেখেন। তো প্রথমে একটা ভিডিও টাইটেল লিখতে হয়। হ্যাঁ, আমি এইখানে একটা টাইটেল লিখলাম, আমার এই যে ভিডিওটা যেটা আমি আপলোড করেছি এখানে, এই যে আমার এই ভিডিও, এই ভিডিও হচ্ছে কি আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড। তো আমি লিখলাম ধরেন আপনার হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমি এখানে লিখলাম হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। ওকে, তারপরে লিখলাম ধরেন ডিজিটাল মার্কেটিং 2024। আমার টাইটেল লিখে শেষ। এখন দেখুন আমার এসইও স্কোর কত আছে এখানে, আমার এসইও স্কোর আছে যে 100-এর মধ্যে দেখাতে 0। এই যে 100-এর মধ্যে এখানে 0 আছে, মানে 100-এর 50-এর মধ্যে এখানে 0 আছে। ওকে, এখন এই যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এইটা আমি কপি করলাম, কপি করে আমি নিয়ে গেলাম আপনার কোথায়, এই যে আমি টাইটেলে দিয়ে দিলাম আমার টাইটেল, সরি, ডেস্ক টেক্স ট্যাক্স সেকশনে দিয়ে দিলাম। ট্যাক্স সেকশনটা কোথায়, এই যে আমার ট্যাক্স সেকশন না, সরি, এটা না, ট্যাক্স সেকশন কোথায় গেল, এই যে আমার ট্যাক্স সেকশন, এই ট্যাক্স সেকশন দিয়ে দিলাম হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। আর কি দিলাম, এই যে উপরে দিয়েছিলাম আমরা এখানে ডিজিটাল মার্কেটিং 2024, আমি এই লেখাটা কপি করলাম, এই লেখাটা কপি করে আমি এই জায়গাও দিয়ে দিলাম, এইখানেও দিয়ে দিলাম। আচ্ছা, তারপর ধরেন এই ভিডিওটা কার, এই ভিডিওটা হচ্ছে আমার, তাহলে আমি এখানে আমার একটা নাম দিয়ে দিলাম,
হ্যাঁ, মারুফ আহমদ, মারুফ আহমদ। আচ্ছা, তাহলে আমি এই মারুফ আহমদ যে লেখাটা আছে এইটাকে ট্যাগ হিসাব করে আমি এইটাকে আমার ট্যাগ সেকশনে নিয়ে গেলাম। এই যে এখানে আমার ট্যাগ সেকশনে নিয়ে গেলাম। এখন আমি কি করব, এই যে পুরো লাইনটা, এই পুরো লাইনটাকে যদি আমি কপি করি, কপি করে আমার যদি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিই, দেখুন কি হয় বিষয়টা। আচ্ছা, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এসইও স্কোর দেখি, তাহলে দেখুন অলরেডি দেখুন অ্যাকশনেবল এসইও, অ্যাকশনেবল যে আমাদের এসইও রয়েছে, এই অ্যাকশনেবল আপনার 50-এর মধ্যে আমাদের 40% হয়ে গিয়েছে, 40 থেকে বেশি। ঠিক আছে, এখন আমি যদি মনে করি এখানে 100-100 করে ফেলি, এর নাম এসইও, এর নাম কিন্তু আসলে এসইও নয়, এখানে আসলে স্কোর শুধু বেড়েছে। দেখুন আমি এখানে আরো বাড়াতে পারি, আমি আরো কি বাড়াতে পারি, যে হাউ টু চার্জ ফ্রিল্যান্সিং, এখানে যদি ক্লিক করি ভিডিও কেউ আমাকে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, ফ্রিল্যান্সিং কোর্স, তারপর এই যে হাউ টু স্টার্ট কি যেন একটা আছে এটা দিয়ে দিলাম, বা ফ্রিল্যান্সার এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে স্কোর কিন্তু আরো বেড়ে যাবে, আমাদের খেয়াল করে দেখবেন এখানে স্কোর আরো বেড়ে যাবে। দেখুন আগে 40 ছিল, আগে এখানে 40 ছিল, এখন এখানে 42 হয়ে গিয়েছে। তো এর নাম কি এসইও? আমরা বেশিরভাগ কি করি, এইভাবেই কিন্তু ভিডিও এসইও করি, এবং এই ভিডিও আমরা ক্লায়েন্টকে দিয়ে দিই, ক্লায়েন্ট আপাতত স্কোর দেখে খুশি হয়, কিন্তু কোনো লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট কোনো কিছু এখানে হয় না। মূলত দেখুন এইখানে যে এসইও যে আমি করেছি প্রসেস ঠিক আছে, কিন্তু মূলত হচ্ছে যে কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, বা এই যে কিওয়ার্ডগুলো আমার ডেসক্রিপশনে দিয়েছি, বা যেগুলো আমার ট্যাগে দিয়েছি, এই কিওয়ার্ডগুলো আমি পেলাম কোথায়? এই কিওয়ার্ডগুলা দিয়ে মানুষজন কি সার্চ করে? এই কিওয়ার্ডগুলা দিয়ে কি ভিউয়ার যারা আছে, আমার অডিয়েন্স রয়েছে, তারা কি ইউটিউবে সার্চ করে? না, এই কিওয়ার্ডকে সার্চ নাও করতে পারে, এই কিওয়ার্ডগুলো আমি কিন্তু রিসার্চ করে দেই নাই। ঠিক আছে, তো এসইও যে প্রসেস দেখেছি, প্রসেস ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। এবং দেখুন এসইও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, শর্ত রয়েছে, যেমন এইখানে আমি পরবর্তী ভিডিওতে দিব এসইও যে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এখানে আমি 12টা ফ্যাক্ট লিখে রেখেছি। এই 12টা ফ্যাক্টও কিন্তু আপনাদের ভিডিও কি স্কোর ছাড়াও, ভিডিও কি স্কোর ছাড়াও এই 12টা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও রয়েছে, আমি এই ভিডিওতে মানে এই ভিডিও আপলোড করার পরের দিনে আমি একটা ভিডিও আপলোড করবো এসইও ফ্যাক্ট নিয়ে, এবং এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পুরোপুরিভাবে এসইও করবেন একটা ভিডিওকে। তো আজকে জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম এবং বলে রাখলাম যে ভিডিও কি স্কোর 100 করা মানেই কিন্তু এসইও করা না। তো আপনি যদি আমার ফ্রি অথবা পেইড ডিজিটাল মার্কেটিং কোর্সে যুক্ত হতে চান, তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও কমেন্ট বক্স চেক করুন, বিস্তারিত জানতে পারবেন।